नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, মাঘী পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মানুসারীদের নিকট অত্যন্ত পবিত্র একটি তিথি। মাঘী পূর্ণিমা 2021 পালিত হবে আগামী 26 ফেব্রুয়ারি শুক্রবার দিবা 3:49 থেকে এই তিথি শুরু হবে। এই তিথি থাকবে পরের দিন অর্থাৎ 27 ফেব্রুয়ারি শনিবার দুপুর 1:46 পর্যন্ত। এই ভিডিওতে আমি এই পূর্ণিমা তিথি থাকাকালীন কিছু উপায় বা টোটকার কথা বলবো। যেই উপায় বা টোটকারগুলি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের আর্থিক যে বাধা বন্ধকতা আসছে সেগুলো কেটে যাবে, আপনাদের সর্বপ্রকারের মনস্কামনা পূরণ হবে। মাঘী পূর্ণিমায় পূজা অর্চনার মাধ্যমে পুণ্য লাভ হয়, এটা আমরা সবাই জানি। সকল প্রকার মোহ ও ক্লেশ বিনাশ হয় এবং আত্মশক্তির উন্নয়ন এই দিনটির মূল তাৎপর্য। তাই এই দিনে বিশেষ কোনো উপায় বা প্রতিকার করলে দেখবেন আপনাদের সমস্ত প্রকার ক্লেশ জীবন থেকে দূরে সরে যাবে, একটা আত্মশক্তির উন্নয়ন হবে মাঘী পূর্ণিমার দিন। তাই বিশেষ কিছু উপায় বা কাজ করলে আপনাদের জীবন মঙ্গল ও শুভ বার্তা নিয়ে আসবে। চলুন জেনে নিই এই মাঘী পূর্ণিমায় কী কী করলে অধিকতর সাফল্য লাভ করা যায়। মাঘী পূর্ণিমার দিন সকালে গঙ্গা স্নান করা একটি পুণ্য কাজ, তবে গঙ্গায় স্নান করা সম্ভব অনেকের নাও হতে পারে, তাই যে কোনো নদী বা পুকুরেও স্নান করা যায়। মা গঙ্গাকে স্মরণ করে স্নান করলে মনের সকল মনোবাসনা পূর্ণ হয় বলে বিশ্বাস। দান করা হিন্দু ধর্মে একটি অতি পুণ্য কাজ বলে বিবেচিত। মাঘী পূর্ণিমার দিন দান করলে অধিকতর পুণ্য লাভ হয়। মাঘী পূর্ণিমার দিন সারা দিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে শ্রীবৃদ্ধি হয় এবং সংসারে কখনো অভাব থাকে না। মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণুদেবেরও আরাধনা করলে সমান পুণ্য লাভ হয়। যারা আর্থিক কষ্টে ভুগছেন তারা এই দিন সত্যনারায়ণ ও লক্ষ্মীদেবীর পূজা করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেই টোটকাটির কথা বলবো সেই টোটকাটি করবেন। তার জন্য আপনাদেরকে নিয়ে আসতে হবে একটি লাল রঙের শালু কাপড়, একটি পান, 5টি সাদা কড়ি, 4টি ছোট ছোট লবঙ্গ এবং এলাচ। আপনাকে প্রথমে যেটি করতে হবে, যে 4টি লবঙ্গ ও ছোট এলাচ একসঙ্গে জড়ো করতে হবে, তার সঙ্গে একটু মাটি মেশাতে হবে এবং এই 3টিকে একটি কাগজের মধ্যে নিয়ে পুড়িয়ে দিতে হবে। পুড়িয়ে আগুনের মধ্যে যে ছাইটি তৈরি হবে সেই ছাইটি প্রথমে ওই পানটির মধ্যে লাগিয়ে দেবেন। তার ওপর ওই কড়িগুলো যে এনেছেন 5টি সাদা কড়ি, সেই কাজ সাদা কড়িগুলোর গায়ে হলুদের দাগ দেবেন, অর্থাৎ হলুদের তিলক কাটবেন। সেই পানের ওপর আপনাকে একটি তামার পয়সা দিতে হবে। তামার পয়সাটি যেন মাঝখান থেকে ফুটো করা থাকে। যদি এই ফুটো করা তামার পয়সা জোগাড় করতে না পারেন তাহলে একটি তামার ছোট্ট পাতকে ব্যবহার করতে পারেন। সমস্ত জিনিসগুলো জড়ো করে পানের উপর রেখে আপনারা যে লাল শালু কাপড়টি এনেছিলেন সেই শালু কাপড়টির মধ্যে ভালো করে বেঁধে এটিকে আপনাদের ক্যাশ বক্সে ব্যবসার স্থানে নিয়ে গিয়ে রেখে দিতে হবে। দেখবেন এই জিনিসটি যদি করতে পারেন অবশ্যই সেই দিন আপনাকে উপবাস করতে হবে এবং কোনো দুঃখী অসহায় মানুষকে, দক্ষিণা কিংবা গরিব ব্যক্তিকে খাইয়ে তারপরে যদি নিজে খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে, সকল ক্লেশ দূরে সরে যাবে। হ্যাঁ দর্শক বন্ধু, এখন প্রশ্ন হলো এই প্রতিকার বা উপায়টি কবে করবেন।
শুক্রবারে করবেন না শনিবারে করবেন, এই প্রতিকারটি সবথেকে ভালো হয় শুক্রবার দিন সন্ধ্যার পরে করবেন। এবং আরও ভালো হয় যদি পরের দিন পূর্ণিমা থাকাকালীন কোনো ভিক্ষুককে যে দানের কথা বললাম সে দানটি করতে পারেন, তাহলে দেখবেন দুর্দান্ত সফলতা পাবেন। তবে এই উপায়টি যখন করতে বসবেন ভগবান শ্রীবিষ্ণু এবং লক্ষ্মী দেবীর সামনে, অবশ্যই এই মন্ত্রটি 28 বার বা 108 বার জপ করবেন সামর্থ্য অনুযায়ী। ওং বিষ্ণুবে নারায়ণায় নমঃ, ওং বিষ্ণুবে নারায়ণায় নমঃ, ওং বিষ্ণুবে নারায়ণায় নমঃ। দর্শক বন্ধু, মাঘি পূর্ণিমার দিন এই টোটকাটি অনুসরণ করলে আপনার জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবেই উঠবে। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।